আমাকে ধ্বংস করবি? সত্যি আলো, তোর কথা শুনে আমার যে বড্ড হাসি পাচ্ছে। এমন বিকট ভাবে হাসিস না তুই, কারণ আমি তোর এই হাসিটাকে মুহূর্তের মধ্যেই ম্লান করে দিতে পারি। আর তাই তোকে আমি শেষবারের মতো আবারও সাবধান করছি, আমার সামনে থেকে সরে যা তুই। কি? আমি সরে যাব? তার মানে তুই আমাকে এখনো ভালো করে চিনতে পারিসনি? তাহলে এবার তোকে আমার খুব ভালোভাবে চেনাতে হবে। দেখ তোর কি অবস্থা করি আমি। এই কথা বলে, আচ্ছা বাবা, তুমি সত্যি সত্যি জানো তো যে আলো আজকেই আসবে দরবেশ বাবার কাছে? তুমি ঠিকঠাক শুনেছ তো? হ্যাঁ বাবা, আমি শুনেছি। আর দরবেশ বাবা তো আলো চলে এসেছে বলে আলোর সাথে দেখা করার জন্য রওনা দিল। আর আলোর সাথে দেখা করার জন্য অনেক দেরি হয়ে যাবে দেখে সে আমার সাথে কথা শেষ না করেই তাড়াহুড়ো করে চলে গেল। আর তাই তো আমি আর এক মুহূর্ত ওখানে দেরি না করেই এই খুশির সংবাদটা তোদেরকে দেওয়ার জন্য চলে এসেছি। যদি তাই হয় তাহলে তো এত দেরি কিছুতেই হওয়ার কথা নয়। এতক্ষণ তো আমার আলোর আমার কাছে চলে আসার কথা, তাই না? কিন্তু তারপরও আমার আলো কেন আসছে না বলো না তুমি। হ্যাঁ বাবা, আসলে আলো যে কেন আসছে না সেটাই তো আমি বুঝতে পারছি না। তাহলে কি পথে আসতে আবার আলোর কোনো বিপদ হলো নাকি? কি বলছো কি তুমি? আলোর বিপদ হয়েছে মানে? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, আলোর বিপদ হতেই পারে। কারণ সব অশুভ শক্তিরা আলোর ক্ষতি করার জন্য তো ওত পেতে থাকে, আর সেই অশুভ শক্তিরা হয়তো আলোকে আক্রমণ করে বসেছে। না না, এটা কিছুতেই হতে পারে না বাবা। ও বাবা বাবা, তুমি আমাকে আমার আলোর কাছে নিয়ে চলো, আমি আমার আলোর কাছে যেতে চাই। সূর্য বাবা, আমি তো তোকে আলোর কাছে নিয়ে যাব, কিন্তু কিভাবে নিয়ে যাব? আলো যে এখন ঠিক কোথায় আছে সেটা তো জানি না আমি। বাবা, আলো এখন কোথায় আছে সেটা জানার কোনো দরকার নেই। আলো যখন এখানে চলে এসেছে তাহলে তুমি শুধুমাত্র আমাকে নিয়ে চলো, আমি ঠিক আমার আলোকে খুঁজে বের করতে পারবো। সূর্য বাবা, আমি যে তোকে নিয়ে যাব, তোর শরীরের অবস্থা তো ভালো নয়, তুইও তো অসুস্থ বাবা। বাবা, আমি ঠিক আছি এখন, আমার শরীরে আর কোনো কষ্ট হচ্ছে না। তুমি শুধুমাত্র দয়া করে আমাকে আমার আলোর কাছে নিয়ে চলো। ওদিকে জাদু সম্রাট একের পর এক জাদু শক্তি আলোর শরীরে প্রয়োগ করার পরও আলোর আমি এত শক্তি প্রয়োগ করলাম, তারপরও তো আমি কিছুতেই ওই আলোর শরীরে আমার শক্তি দিয়ে কিছুই করতে পারছি না। এমনকি আলোর শরীর থেকে ওই রক্ষা কবচটিও সরাতে পারলাম না। আর আলোর শরীরে যতক্ষণ ওই রক্ষা কবচটি থাকবে ততক্ষণ আমি যে আলোর কোনো ক্ষতি করতে পারবো না। কিন্তু কি উপায় আমি আলোর শরীর থেকে ওই রক্ষা কবচটি সরাবো? জাদু সম্রাট, অনেক হয়েছে, এবার তুই থাম বলছি। তুই তো অনেক সময় ধরে আমাকে আঘাত করার চেষ্টা করলি, তাই না? কিন্তু তুই তো আমার কিছুই করতে পারলি না, তাই বলছি এখন অন্তত তুই আমার পথ থেকে সরে যা। না, কিছুতেই না। আলো, তুই আমাকে চিনতে ভুল করেছিস। আমি জাদু সম্রাট, কখনোই হারতে শিখিনি, আর আজও আমি হেরে যাব না। জাদু সম্রাট, তোকে আমি অনেকবারই বলছি তুই আমার কোনো কথাই শুনছিস না, তাহলে এখন দেখ তোর কি অবস্থা করি আমি। এ কথা বলে আলোর সাথে সাথে জাদু সম্রাটের উপর জাদু শক্তি প্রয়োগ করে, আর সেই জাদু শক্তি গিয়ে জাদু সম্রাটের শরীরে আঘাত করে। আলো, তুই আমাকে আঘাত করলি, তুই জাদু সম্রাটের শরীরে আঘাত করেছিস, তোর এত বড় সাহস। এ কথা বলে জাদু সম্রাট নিজের শক্তি প্রয়োগ করে, আর আলো আবারও তার শক্তি প্রয়োগ করে, আর সাথে সাথে জাদু সম্রাটের শক্তি নিষ্ক্রিয় হয়ে যায়, আর আলোর শক্তি গিয়ে আবারও জাদু সম্রাটের শরীরে আঘাত করে। এই মেয়ের শক্তির আঘাতে যে আমি সহ্য করতে পারছি না, এই মেয়ের শক্তি তো আমাকে দুর্বল করে দিচ্ছে, এখন কি করব আমি? রাজকন আলো আর জাদু সম্রাটের যুদ্ধ দেখে একেবারে ভয় পেয়ে যায়। এটা আমি কি দেখছি, এই মেয়েকে না ওই জাদুকরটার সাথে যুদ্ধ করে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম যে এই মেয়ে সাধারণ কোনো মেয়ে, কিন্তু এই মেয়ে দেখছে জাদুও জানে। আচ্ছা, মহারাজ কি এই মেয়ের ব্যাপারে এত কিছু জানে? না না, সেটা হয়তো জানে না। তবে যদি প্রাণ নিয়ে এখান থেকে বেঁচে ফিরতে পারি তাহলে অবশ্যই মহারাজকে সব কিছু জানাতে হবে।
কারণ মহারাজ যাকে রানী বানাতে চলেছেন তার বিষয়ে তো তাকে সবটা জানাতেই হবে। তখনই হঠাৎ করে কোথা থেকে যেন বেশ কিছু কাক এসে আলোর সামনে এসে দাঁড়ায়, আর আলো সেই কাকগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়। এ কি, এখানে এত কাক কোথা থেকে এলো? আর তাছাড়া এই কাকগুলো তো এসে আমার পথ আটকে দাঁড়িয়েছে, আর মনে হচ্ছে এখনই কাকগুলো আমাকে আক্রমণ করবে। তাহলে কি এটা জাদু সম্রাটের কোনো জাদু নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু এখন আমি কি করব? হঠাৎ করে কিছুক্ষণের মধ্যেই সেই কাকগুলো সেখান থেকে আবারও উড়ে চলে যায়। এ কি, কাকগুলো এলো ঠিক আছে, কিন্তু আবার এভাবে উড়ে চলে গেল কেন? ওরা তো আমার কোনো ক্ষতিই করলো না। তখনই আলোর চোখ পড়ে আলোর হাতের দিকে, আর সে দেখতে পায় যে তার হাতে ওই রক্ষা কবচটি নেই। এ কি, এটা কি হলো? আমার রক্ষা কবচ কোথায় গেল? তার মানে ওই কাকগুলো এসেছিল আমার রক্ষা কবচটি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। এখন কি হবে? জাদু সম্রাট আলোর শরীরে শক্তি প্রয়োগ করে আর আলো আঘাত প্রাপ্ত হয়। আমি বেশ ভালো করে বুঝতে পারছি যে নিশ্চয় কোনো অশুভ শক্তি আলোকে আক্রমণ করেছে, আর তখন আমি ইঙ্গিত পেয়েছি আলো খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, আর তাই এক্ষুনি আমাকে এখানে দাঁড়িয়ে আমার ধ্যানের মাধ্যমে জানতে হবে এখন আলোর ঠিক কি অবস্থা। কথা বলে দরবেশ বাবা তার চোখ বন্ধ করে আর আলোর ব্যাপারে সবটা জানার চেষ্টা করে। এরপর কিছুক্ষণের মধ্যেই দরবেশ বাবা সব কিছু জেনে যায়। এরপর তিনি তার চোখ খোলে। এ কি, এটা কি দেখলাম আমি? আমি যে আলোর রক্ষা কবচ পাঠিয়েছিলাম আলোর জন্য, সেই রক্ষা কবচটি তো আলোর শরীরে নেই, আর আলোকে তো জাদু সম্রাট আক্রমণ করেছে, যে জাদু সম্রাট কিনা সমস্ত শুভ শক্তি শত্রু। সেই জাদু সম্রাট আলোর সাথে যুদ্ধ করছে, আর আলোর কাছ থেকে ওই নীলকান্ত মুনি কেড়ে নিতে এসেছে। আর ওই জাদু সম্রাটের তো অনেক ক্ষমতা, কিন্তু আলোর শক্তির এখন যে অবস্থা তাতে করে তো যে কোনো মুহূর্তে আলো ওই জাদু সম্রাটের কাছে পরাজিত হয়ে যাবে। আর পরাজিত হবে কি? ইতিমধ্যে তো ওই জাদু সম্রাট আলোর উপর শক্তি প্রয়োগ করে ওকে আঘাত করেছে, আর এই আঘাত তো আলো কিছুতেই সহ্য করতে পারবে না। আর জাদু সম্রাট তো চাইছে ওই নীলকান্ত মণি সহ আলোকে নিয়ে যেতে, আর আলোর পথে ওই জাদু সম্রাটের হাত থেকে বাঁচা খুবই কষ্টকর হয়ে পড়বে। আর সবকিছু জানার পর যে আমি কিছুতে আর এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, এক্ষুনি আমাকে কিছু একটা করতেই হবে, তাতে করে আমার প্রাণ চায় যাক। এখন আলো যেখানে অবস্থান করছে আমাকে সেখানে যেতে হবে, আর আলোকে বাঁচাতেই হবে। এ কথা বলে দরবেশ বাবা অদৃশ্য হয়ে যায়। ওদিকে জাদু সম্রাটের আঘাতে আলো খুব ক্লান্ত হয়ে পড়ে। আহ, আমি আর পারছি না কেন? আমি যে জাদু সম্রাটের শক্তি সহ্য করতে পারছি না, এই শক্তির প্রভাব যে খুব কষ্টকর, কিছুতেই যেন আমি নিজেকে শক্ত রাখতেই পারছি না। আর এমনটা যদি হয় তাহলে আমি কি করে নিজেকে শক্ত রেখে যুদ্ধ করব? এ কি হচ্ছে? এই জাদুকরটা তো আলোকে আঘাত করে আলোকে দুর্বল করে ফেলছে, এখন কি হবে? আমি তো এতদিনে এত অল্পতে আলোকে দুর্বল হয়ে পড়তে দেখিনি।
আরো দুর্বল হয়ে পড়বে না সঙ্গিনী। দরবেশ বাবা আলোর শরীরে যে রক্ষা কবচ দিয়েছিল ওই কাকের দলগুলো তো এসে তখনই সেই রক্ষা কবচটি ছিনিয়ে নিয়ে গেল, আর তাই তো ওই জাদুকরটা আলোকে আঘাত করতে পারলো। তার আগে তো ওই জাদুকর আলোর কোনো ক্ষতিই করতে পারছিল না। সেই ভয়টা তো এখন আমি পাচ্ছি। তাহলে কি আলো এবার প্রথমবারের মতো এই অশুভ শক্তির কাছে পরাজিত হয়ে যাবে? তো বন্ধুরা, তাহলে কি আলো এবার সত্যি সত্যি পরাজিত হবে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।